এবার যখন কাজটা হয়ে গেল তখন আরেকটা নেবেন, আরেকটা নিয়ে এবার এইখানে নিয়ে আসবেন, এটাকে করবেন কন্ট্রোল দেবে টি, একটু সাইজটা ছোট, ঠিক আছে, সাইজটা জাস্ট একটু ছোট, দিয়ে সাইজটা ছোট করার পরে এটার কালারটা আমি করে দিব ইয়েলো, এই দেখুন হলুদ করে দিব, তাহলে দেখুন একটা বর্ডারের মতো দেখতে লাগবে। এবার এটাকে আমি সব জায়গায় সেম ভাবে দিয়ে দিব, অল্টার দেবে থেকে ধরে নিয়ে যাব আর ছেড়ে দিব, ঠিকঠাক করে বসিয়ে দিব, আবার অল্টার দেবে থেকে ধরে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলাম, দেখুন অল্টার দেবে থেকে ধরে ক্লিক করব আর এখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, তাহলে বর্ডারের মতো লাগছে, তাই না? তো বর্ডারের মতো লাগছে। এবার আমাদের এই কাজটা কমপ্লিট, তাহলে এই মার্জিনটা আমাদের দরকার নাই, রুলার, সেই রুলারটাকে আমি আবার উপরে পাঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে আমাদের ফিনিশিংটা। তার নিচে আমি একটা জিনিস দিতে চাই, একটা বর্ডার দিতে চাইছি আমি কালো কালারের। তো বর্ডার দেওয়ার জন্য আমি প্রথমত এটা নিব, এটা নেওয়ার পরে আমি বর্ডার দিচ্ছি, দেখুন কিভাবে এখান থেকে আমি ক্লিক করে এইভাবে টানছি একবার শেষ পর্যন্ত, ছোট্ট করে লিখব তার জন্য বর্ডারটা দিচ্ছি, এই দেখুন এন্টার দিলাম, একটু উপরে উঠে দিই, মুভ টুলে ক্লিক করে দেখুন টাচ করিয়ে দিলাম। এবার এটার কালারটা আমি ব্ল্যাক করে দিতে চাইছি, ব্ল্যাক করলাম, ওকে। তো দেখুন ব্ল্যাক হয়ে গেছে। এবার এই জায়গাতে আমি লিখতে চাইছি, তার আগে আমি এটা ছবিটাকে একটু উপরে নিয়ে যাই, এখানে রাখি প্রদীপটাকে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তো ব্ল্যাক যখন আমি করে দিয়েছি, এবার এই ব্ল্যাকের মধ্যে আমি লিখব, কি লিখব সেটা আমি অলরেডি লিখে রেখেছি, সেটা আপনাদের কাছে নিয়ে আসছি, এখান থেকে এতটা লিখব, কপি করলাম, এখানে নিয়ে গিয়ে পেস্ট করে দিব, পেস্ট হয়ে গেছে। এবার পেস্ট করার পরে এটাকে আমি কালারটাকে করে দিব হোয়াইট, কারণ কালো ব্যাকগ্রাউন্ড দিলে হোয়াইট লেখাটা দেখতে ভালো লাগে। এবার মুভ টুলে ক্লিক করে সাইজটাকে ছোট করে দিচ্ছি, এই দেখুন সাইজটাকে এইভাবে ছোট করবেন, অনেক বড় লেখা আছে তার জন্য আমি সাইজটাকে আস্তে আস্তে ছোট করছি, ঠিক আছে, আপনারা এইভাবে করবেন, লেখাটা অনেক বড় তো তাই। এবার একটা সাইডটা আগে রাখি, এই জায়গায় আমি রাখছি, আরো ছোট করতে হবে, তো একটা দিকটা আমি ঠিকঠাক করি, কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, এবার সাইজটাকে ঠিকঠাক করে দিচ্ছি, দেখুন এই দেখুন ঠিকঠাক হয়ে গেছে। তো যখন এটা লিখাটা আমি দিয়ে দিয়েছি নিচে, এইবার এই জায়গায় কি করব, এদের নামগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, নামগুলো দিচ্ছি, সোনু নিগম, এখানে ক্লিক করব টেক্সট টুল, তারপরে পেস্ট করলাম, পেস্ট করার পর লেখার কালারটা করে দেব ব্ল্যাক, ব্ল্যাক করে দিলাম, এবার একটু মুভ টুল, তারপরে এখানে নিয়ে গিয়ে রেখে দিব, একটু সাইজ বড় করে দিচ্ছি, ব্যাস সোনু নিগম হয়ে গেছে, লেখা হয়ে গেছে। তারপরে নাম আছে রাজশ্রী বাগ, সেম ভাবে টেক্সট টুল নিব, তারপরে পেস্ট করলাম, মুভ টুলে ক্লিক করার পর নিয়ে গিয়ে বসিয়ে দিব, এই দেখুন বসে গেছে। তারপরে আমরা অরিত্র, অরিত্রর ছবিটা আমরা দিব পেস্ট, নিয়ে গিয়ে রেখে দিব, ঠিক আছে, তারপরে মুভ টুলে ক্লিক, তারপরে আবার নিয়ে আসছি আমি, তারপরে ইমান চক্রবর্তী আছে, কপি করলাম, আর এখানে নিয়ে চলে আসবো টেক্সট টুলে, নিয়ে গিয়ে পেস্ট করব, তারপর মুভ টুলে ক্লিক করে ছবিটাকে বসিয়ে দিব, লেখাটাকে এই জায়গায়, এই দেখুন বসে গেছে। এবার তাদের ডেজিগনেশনগুলো দিয়ে দিই, সোনু শর্মা, সোনু নিগম, আচ্ছা সোনু নিগম হচ্ছে সিঙ্গার,
আমি সিঙ্গারটাকে কপি করে আমি নিয়ে যাই, আপনারা টাইপ করবেন পারলে, আমি টাইপ করতে সময় লেগে যাবে, তার জন্য আমি টাইপ অলরেডি করে রেখেছি আগে থেকেই, ঠিক আছে? তা আপনারা নিজে থেকে করবেন, মুভ টুলে ক্লিক, তারপরে এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি, হালকা একটু বড় করে দিই। সিঙ্গার, তারপরে অ্যালবাম সিঙ্গার, ইন্ডিয়ান আইডল কপি করলাম, টেক্সট টুলে নিয়ে গিয়ে পেস্ট করে দিচ্ছি, তারপরে এখানে রেখে দিব ইন্ডিয়ান আইডল। আচ্ছা, লেখার কালারগুলো যদি একটু করে দিই আরো ভালো লাগবে, তাই তো? ইন্ডিয়ান আইডল লেখাটাকে আমি করে দিচ্ছি একটু ব্লু কালারের, দেখুন দেখতে ভালো লাগবে, ব্লু কালার করলাম। আচ্ছা, তারপরে অ্যালবাম সিঙ্গার, অ্যালবাম সিঙ্গার আবার পেস্ট করি, এই সিঙ্গার এই লেখাটাকেও ব্লু করে দিই কালারটাকে, ব্লু করলাম। আবার টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পরে পেস্ট করে দিলাম, এখানে রেখে দিচ্ছি, আর একবার পেস্ট করব, দিয়ে এটাতে দিয়ে দেব। এই দেখুন সুন্দরভাবে লাগছে দেখতে। আচ্ছা, আমাদের কাজ কমপ্লিট, মোটামুটি ফিনিশিং পয়েন্ট দিব। এবার এই কাজটা যখন হয়ে গেল, এবার পরের ডিজাইনটা আমরা কিভাবে করছি দেখতে থাকুন, আমি পুরোটা দেখাবো কিন্তু আপনাদেরকে, ঠিক আছে? এবার আমি এই যে উপরের ডিজাইনটা আমাদের হয়ে গেছে, এবার এখানে আর একটু লিখা লিখব, একটু মিস্টেক হয়েছে আমার, এখানে লিখব উৎসবে থাকছে, এই কথাটা উৎসবে থাকছে, তাই তো? দেখতে শুনতে ভালো লাগবে, আমি আগে থেকে ভেবেছিলাম যে এটা লিখব। আচ্ছা, কিভাবে লিখছি দেখুন, আমি এই জায়গায় লিখব, পেস্ট করলাম, এটাকে হলুদ করে দিচ্ছি, ইয়েলো কালার, ইয়েলো ভালো লাগবে, ভালোই লাগবে, ইয়েলো ইয়েলো করে দিলাম, এখানে রাখলাম, আর লেখাটাকে একটু আমরা স্ট্রোক দিয়ে দেবো, আরো ভালো লাগবে দেখতে। এই দেখুন স্ট্রোক দিব আমি ব্ল্যাক, ব্ল্যাক করলাম, আর সাইজটা একটু বাড়িয়ে দিব, সাইজ বাড়িয়ে দিয়েছি, তাহলে উৎসবে থাকছে এখানে আমার থাকলো এটা, ব্যাস উৎসবে থাকছে, তারপরে এদের নামগুলো। এইবার যেটা করব, এখানে কিছু যেমন, যেহেতু এটা কালী পুজোর, সেহেতু একটু তারার মতো যে উপরে আকাশে ফুটে ওই বাজিগুলো, সেই বাজিগুলোর ছবি যদি পাই তো খুব ভালো হয়, দেখা যাক পাচ্ছি কিনা, এখানেই দেখি। আচ্ছা, এটা তো না, আচ্ছা দেখে নিই একটু, পাওয়া গেলে ভালো, দেখতে আরো ভালো লাগবে, তাই না? দেখি একটু চেক করে আমি তাহলে পেয়ে যেতে পারি, এখানে এই যে এটা আছে, এখান থেকে নিয়ে নেব। এই দেখুন এই ছবিগুলো আমি এগুলাতে দিব, কিভাবে দিচ্ছি দেখুন, ক্লোন নিবেন, ক্লোন নিয়ে এখানে একটু ক্লোনটা বড় নিবেন, ঠিক আছে? ক্লোনটা বড় নিয়ে জাস্ট ওর উপরে একবার ক্লিক করবেন, অল্টার দেবে থেকে, তারপরে এই জায়গাতে ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন, একবারে ব্যাকগ্রাউন্ড এটাতে দিয়ে এই জায়গাতে ক্লিক মারবেন, এই দেখুন ক্লিক মারলেন, এখানে একবার দিয়ে দেবেন, হলো না এই ছবিটা কই? আচ্ছা, একটু এই ছবিটাকে একটু ছোট করি, ব্যাস যাতে আমি ছবিটা দেখতে পাই যেটা থেকে আমি নিচ্ছি, এই দেখুন। এবার এটা নিলাম, দেখুন অল্টার দেবে থেকে ক্লিক করলাম জাস্ট, তারপরে একবার ক্লিক করে দিলাম, তারপরে একবার অল্টার দেবে এটা নিলাম, এখানে ক্লিক করে দিচ্ছি, দেখুন দেখতে ভালো লাগছে, এটা নিচ্ছি, তারপরে এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করলাম, এখানে একটু দিয়ে দিচ্ছি,
এভাবে ডিজাইন গুলো করতে পারে।